রেলমন্ত্রীর স্বজন পরিচয় দেয়া তিন যাত্রীকে জরিমানা করা ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক শফিকুল ইসলামকে ব্যাখ্যা জানাতে তলব করা হয়েছে। এদিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, তারা কেউ তার আত্মীয় নন। তবে গণমাধ্যমের খবর সত্যি হলে ওই টিটিকে পুরস্কৃত করা হবে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পাবনা প্রতিনিধিকে সাথে নিয়ে শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। ঘটনা গেল বৃহস্পতিবারের। পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটধারী তিন যাত্রীকে জরিমানা সহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। পরে ঢাকায় নেমে মন্ত্রীর আত্মীয় পরিচয় ওই তিন ব্যক্তি, তাদের সাথে অসদাচরণ করা হয়েছে এমন অভিযোগ এনে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটির নামে অভিযোগ করে। তাদের অভিযোগের প্রেক্ষিতে টিটিই শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার মধ্যে শনিবার রেলমন্ত্রী জানান, বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা তার আত্মীয় নন। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী। যে একজন রেল যাত্রী পরিচয় দিবে যে আমার আত্মীয় রেলমন্ত্রী, আর বিনা পয়সায় ভ্রমণ করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা কখনোই আমি সমর্থন অতীত করিনি, কখনো করি না। পত্রিকা যেভাবে এসেছে এইভাবে যদি সত্যি হয়, সত্যি যদি টিটি তার বক্তব্যটা সঠিক হয়, তাহলে অবশ্যই তাকে আমরা পুরস্কৃত করব তার এই কাজের জন্য। পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার কাছে যেভাবে লিখিত দিয়েছেন এবং তারা বলেছেন আমাকে, টিটি সাহেব তাদেরকে 500 টাকা করে চেয়েছেন, তারা 500 টাকা দিয়েছেন। দেওয়ার পরে তারা যখন টিকিট চেয়েছেন, টিটি সাহেব তখন বলেছেন যে এই টাকা টিকিট দেওয়া যাবে না, আপনাদের টিকিট লাগবে না, চলে যান, পরবর্তী কোনো ঝামেলা না হয়। আর তদন্ত কমিটি করে দিয়েছে, তদন্ত কমিটি যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা ব্যবস্থা করি। রোববার বরখাস্ত হওয়া ওই টিটিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ে তলব করা হয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।